সাকিবের মুখোমুখি হচ্ছেন সিয়াম ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ও বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ দুইজনের লড়াইটা হওয়ার কথা ছিল গত ইদে তবে সেটা আর হয়ে ওঠেনি না হলেও ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছেন এই দুই নায়ক তবে বাস্তবে নয় সাকিব শ্যামের লড়াইটা হবে পর্দায় সেপ্টেম্বরের মুক্তি পেতে চলেছে তাদের নতুন দুই সিনেমা দরদ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান অন্যদিকে জাঙ্গলি নিয়ে আসেন শেয়াম আহমেদ সিনেমা সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে দুই ছবি দরদের নির্মাতা অন্যান্য আগেই জানিয়েছেন যে সঙ্গে আরও জানিয়েছেন একটি প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই একই মাসে জঙ্গলি মুক্তি দিতে চান ছবির পরিচালক এম রহিম তিনি জানিয়েছেন সেপ্টেম্বরে জঙ্গলি আসতে পারে প্রেক্ষাগৃহে সেইভাবে সব কাজ চলছে মুক্তির চূড়ান্ত দিনক্ষণ চূড়ান্ত না হলে দরদের সঙ্গেই প্রেক্ষাগ্রহে মুক্তি পাবে ভক্তরা আশা করছেন দুটি ছবি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মোদনা দেখা যেতে পারে কারণ বর্তমান সময়ে সাকিব খানের ছবি মানে প্রেক্ষাগৃহে বাড়তি উন্মাদনা অন্যদিকে সিয়ামের সঙ্গে জঙ্গলি সিনেমা রয়েছে বুবলি দিঘির মতো তারকারা সব মিলিয়ে ঈদের বাইরে প্রেক্ষাগৃহে আলোচিত নতুন দুই সিনেমা পেতে পারে ভক্তরা ফলে একই সময়ে দরদে জঙ্গলি মুক্তির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা ইতিমধ্যেই দরদের পোস্টার ও টিজারে ভক্তদের মুগ্ধ করেছেন সাকিব খান অন্যদিকে জঙ্গলের পোস্টারে তাক লাগিয়েছেন শিয়াম আহমেদ সবকিছু ঠিক থাকলে এই দুই সিনেমা দিয়ে দারুণ জমে উঠবে দেশের সিনেমার বাজার